আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদ আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বোনরা, এক ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানের কারণে যে ওরা বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন বা খাওয়া দাওয়া পাকশাক করে, সেটা আমাদের জন্য খাওয়া যায় জমি না মুসলিমদের জন্য? অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের কারণে যে সমস্ত পাক শাক তারা করে, মিষ্টি মিষ্টান্ন বানায়, এগুলি মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণভাবে হারাম। কারণ এটা সাধারণত তারা তাদের দেবদেবী বা তাদের হারাম শিরকি কুফুরি অনুষ্ঠানের জন্য তারা বানিয়ে থাকে, আর একজন মুসলিম তার জন্য কোনো শিরকি কুফুরি অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেখানে যাওয়া বা তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নেই। কুফুরির অনুষ্ঠানে তাদের সংখ্যা ভারী করা জায়েজ নেই। যেখানে শিরিক হয় কুফুরি হয়, মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি নারাজ হন, আর সেইখানে আপনি সেই অনুষ্ঠানে শরিক হবেন, তাদের শ্রাদ্ধ খাবেন বা তাদের মিষ্টি খাবেন, কলা বা দই খাবেন বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সম্পূর্ণভাবে ইসলামে হারাম। এটা একটা যে আমাদের এখন স্লোগান উঠানো হয়েছে একটা, যে ধর্ম যার যার পর্ব সবার, এটা জঘন্য একটা কথা। এই ধরনের কথা ইসলাম কখনোই সমর্থন করে না। হিন্দুদের খ্রিস্টানদের পর্বে মুসলিমরা অংশগ্রহণ করবে, দেখা যায় নামধারী গরু খাওয়া মুসলমান, কিন্তু হিন্দু খ্রিস্টানরা কি আমাদের মুসলিমদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে? ওরা কি আমাদের কুরবানি অনুষ্ঠানে, আমাদের হজ অনুষ্ঠানে, আমাদের সালাতে জুমাতে তারা তো অংশগ্রহণ করে না? এক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ধর্মীয় পালনে অনেক শক্ত এই গরু খাওয়া মুসলমানদের চাইতে। অতএব তাদের কোনো অনুষ্ঠানের কোনো কিছু খাওয়া জায়েজ নেই। তবে সেটা যদি কোনো অনুষ্ঠান না হয়, অনুষ্ঠান কেন্দ্রিক না হয়, ধর্মীয় অনুষ্ঠান না হয়, সেটা নর্মাল কোনো খাওয়া দাওয়া হয়, তাদের হয়তো চিড়ামুড়ি আমরা কিনি, তাদের মিষ্টি কিনি, তাদের থেকে তাদের কোনো নর্মাল খাওয়া দাওয়া দেয়, সেটা আমরা খেতে পারবো। আল্লাহনবী আলাইহিসসালাম খেয়েছেন অমুসলিমদের থেকে নিয়ে বা তাদের দাওয়াত কবুল করেছেন, কিন্তু এর মানে এই না যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে তিনি খেয়েছেন। এই ব্যাপারটা আমাদের অবশ্যই ছেলে মেয়েদেরকে জানানো উচিত, যাতে করে তারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, এই ধরনের খাওয়া না খায়। ইভেন কি মিলাদ মাহফিলের খাওয়া বা আমাদের দেশে চল্লিশা খাওয়া, আমাদের দেশীয় ধর্মীয় কিছু অনুষ্ঠান করে থাকে যেগুলি বিদাতি অনুষ্ঠান বা কোনো ওরসের অনুষ্ঠান, এগুলোর কি খাওয়া জায়েজ নেই? কোনো মাজারে বা কবরে যে জবাই করা হয় পশুগুলি নিয়ে, যে সেগুলোর গোস্ত খাওয়া জায়েজ নেই? এগুলোকে শরিয়া অ্যালাউ করে না, কারণ এটা শরিয়ত বিরোধী কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।